পঁচিশের আগে যদি বিয়ে দিছিস কথা খারাপ আমার উত্তরবঙ্গের নায়িকা হিরোইন শ্রেয়া অধিকারী। তো তার জন্য আমরাও নায়িকা নায়িকা সাজিয়ে গেছি। নায়িকের বার্থডে দিলে তো নায়িকা সাজা হবে, তো আমরা তো নায়িকের থেকে কম নয়, আমার কি থেকে দেখতে ঢক্কি থেকে খারাপ কিতে ইয়ে। তো যাই হোক, তুমি রেডি হয়ে গেছ? রাহুল ঘরে গাড়ি যদি অল্প তেল ভরালে যদি যাবার পাই, তো উমরা বলে আসবে, রেডি হয়েছে, উমরা আসে যাচ্ছে, আমরা রেডি হয়ে গেছি। আর মোর বেটা রেডি করেছে, উমর বেটার বাড়ি থাকে না, পাড়াত করে চিকি যাচ্ছে, তো ধরি হয় একবার, মানে উনি যদি জামা প্যান্ট পরে দেওয়া হয় ওই আর বাড়ি থাকি চায় না। এই দেখো ওই আর ভাবছনটা মানে পুরা মুসামে আছে, আর কি চেকরে ঘর ঢুকিনে চাপা দিচ্ছে না আদি বাড়ি বাবু, মানে ইনের মুড যখন হয় তখন খুশি, আর যখন চেকরে বাপরে বাপ বাড়ির কান থোয়া যায় না। এলাই খয়া ঠয়া রেডি করালো, মুই আলা সোয়েটার পরিম, তোমরা আসুক, তারপরে মোর বর টাকা নালা ধ্যান দেওয়া তোমাকে দেখাল হচ্ছে তো কত দেখাস। আরে দাঁড়াও না, কালসা কালসা লাগতে হয় কি করে আমরা পিঠে ভাজেছি কিন্তু পিঠে খাই নাই। পিঠে যদি বাড়িতে খেয়ে পেট ভরে তাহলে বার্থডে বাড়ি দিয়ে কি খামো, ওই জন্য বার্থডে বাড়িতে খাইয়া দেয় আসি, বাড়ির পিঠে খাবো। তো গাইস আমরা গাড়ি চড়ে গেছি, পুরো ঘুঘু বাড়ি চলে এসেছি। আর ওই পাকে ভাইও বসে, উই হচ্ছে একটা নাকি উই হচ্ছে একটা, আর মধ্যে বসছে একটা মোটরাম, আমরা একে দুইজনে চেপে নাকি গেছি। গাড়ি আমার দাবি গেছে, গাড়ি পাঁচ পাক মোটামুটি মনে হয় ভাবো। তো চলো বাড়ি বাড়ি যাই দেখা হবা দিচ্ছি। তো গাইস উত্তরবঙ্গে সবচেয়ে বড় ইউটিউবার ভিউ চলা যান তার দোকান আসছি, বাবা মিডিয়ার দোকান আসছে, তুমি আইফোন কিনি, মোর বর বলে আমাকে আইফোন কিনে দিবে, তো দোকানের মালিক নেই ছেলে। ঘন্টা হবে এটি এলে মজা হবে বুঝছেন, চা পানি জানো নাস্তা করে পার্টি করি সবাই। আচ্ছা আচ্ছা জামাই তোমার এলে কামাই দেখেন না, ওইদিন গালাত গালাত শোনাচ্ছেন বুঝাচ্ছেন, হাতত হাতত এত বড় মোবাইল 14 প্রো ম্যাক্স পাও বুঝলে ভালো কাজ। এই তাপ তোর না 14 প্রো ম্যাক্স লাগে নাকি তুই নেব, তোমার অকাদ আছে কি বিধবার কি করে দিবে না, তো কারণ নিজে তো আইফোন ধরে ঘুরে যাচ্ছে না, মোর মোবাইলটাতে কাজে করে না, ব্যাটারি মুছে দিয়ে মোবাইলে লাইটে জ্বলে না, সেটা কথা তো বলছো কেন, তুই আমাকে ড্যামেজ করে দিলি। ড্যামেজ করব না, ড্যামেজ করব না। তো গাইস আমরা শ্রেয়া ঘরের বাড়ি চলে এসেছি, মানে অনেকখানে বাড়ি থেকে বেরিয়েছি, আলাদা রাতে 9টা, মোর বর ঘর এত শপিং করলে মানে পুরো উমরে বার্থডে বেরিয়েছে না শপিং করে যাচ্ছে সেটা উমরে জানে। তো এলা টিঙ্কু ঘরের বাড়ি থাকে, এলা দাবাদ হচ্ছি শ্রেয়া ঘরের বাড়ি, এলা আছি উমের বাড়ি, সামনে রাস্তার গাড়ি খুবে একদম সেই সাথে মোর লিপস্টিক লুপস্টিক খারাপ আছে, আসলাম নাইকে সাজিয়ে হয়ে গেল ও বে নাইকিয়া। তো চলো যা দেখা হবার হচ্ছে না বাবুকে নাও মানে
আরে হবে হবে হবে, বাইরে তো হবে, কোনো ব্যাপার না। সব ওদের বিজনেস হয় না, বুঝছিস? ওটা পার্সেলটা আসছে কি করে দেবে, ওটা তো আর ভালো পার্সেল। শীতলের শাখা নাকি? না না, মুলের গুড়া মোর সে ভালো লাগছে, ওই ভিডিওটা দেখে লোভ লাগছে। আচ্ছা, মন কেন বুঝে না শুনছিস না? মামি তোমরা হাজার চোখ বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ। মামির হাসিটা না অনেকে মিল দিদি সেল চাইনিজের মতো একদম পুরো বন্ধ হয়ে যাবে, চোখ দুটো খোলা বলা দেখেন না? মালবার কোনদিন ছাড়ি দিয়ে দাম করে গেলে আগেই যেতাম, এতদিন তোমার কাছে বাচ্চা কাচ্চা দিয়ে সংসার করি। তাড়াতাড়ি বিয়ে দিছিস, তো বার্থডে পার্টি খাওয়া দাওয়া সারা জ্বালা চলে গেছি, রাস্তার গাড়ি দুটো তৈরি কোনো চয়ন আছে ততক্ষণের জন্য, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মোর ঝগড়াগুলো বেশি বেশি করে শেয়ার করেন।